আমাদের কোর্সে ফাইল অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে টার্ন এডিটিং অন করতে হবে। এরপর যে সেকশনে আমরা ফাইল অ্যাড করব সেই সেকশনে অ্যাড অ্যাক্টিভিটি অ্যান্ড রিসোর্সে ক্লিক করতে হবে। এখানে অ্যাক্টিভিটি এবং রিসোর্সের মধ্যে আমরা যদি এখানে রিসোর্সে ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো রিসোর্স দেখতে পাবো। তো এখান থেকে আমি ফাইল অপশনটাকে চুজ করব। ফাইল অপশনের একটা নাম দিতে হবে, সাপোজ আমি এটা কোর্স আউটলাইন হিসেবে নাম দিচ্ছি। ডেসক্রিপশন হিসেবে আমি কোনো কিছু অ্যাড করতে পারি। এখানে ডিসপ্লে ডেসক্রিপশন অন কোর্স পেজ, এখানে যদি আমি সিলেক্ট করি তো সেক্ষেত্রে এই ডেসক্রিপশনটা সামনে দেখাবে আর কি ফন্টে। এবং এখানে আমি যে কোনো একটা ফাইল এখানে চুজ করতে পারি, এটা পিডিএফ হতে পারে বা এক্সেল ফাইল হতে পারে বা ওয়ার্ড ফাইল হতে পারে। তো কোর্স আউটলাইন হিসেবে আমি অলরেডি একটা ফাইল রেডি করে রেখেছি, তো আমি সেটা এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করে দিলে এখানে কোর্স আউটলাইন আমাকে এখানে দেখাচ্ছে, আর কোনো চেঞ্জ না করে আমি সেভ ডিসপ্লে দিলে এটা শো করবে। এখন আমি যদি ফিরে যাই তো দেখতে পাবো যে এখানে কোর্স আউটলাইন নামে একটা ফাইল এখানে অ্যাড হয়েছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে কোর্স আউটলাইনটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি এটা ওপেন করতে পারবো।